হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সাজ পোশাক দেখে বুঝতেই পারছো, হ্যাঁ, আমাদের প্রগতি সঙ্গে তরফ থেকে একটা নাটকের আয়োজন করা হয়েছিল। তো সবাই রেডি হচ্ছে, আমাকে বলা হয়েছিল শাড়িটারি পড়ানোর জন্য। আমি আসার আগে প্রায় হয়ে গেছিলো, আমি টুকটাক একটু ধরে টরে দিয়েছি। আর এই দুটো হলো দুটোকে দুই হিরো, একটা হিরো আর একটা হিরোকে সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি নাটকের ভিডিওটা আগে আপলোড করেছি, তো তোমরা ওখানে গিয়ে দেখে নিও। এই দুটো হলো হতে হতে না হওয়া দুই বেয়ান, আমাদের নাটকে খুব বড় একটা আকর্ষণ তন্ময় পুরোহিতের চরিত্র। এত সুন্দর মেকআপটা হয়েছিল, অবিকল একদম পুরোহিত লাগছে। তো তারপর নাটকটা শুরু হলো। আমাদের নাটকের নির্দেশনা, পরিবেশনা, সঞ্চালনা সমস্তটাই হচ্ছে এই যে আমাদের অনুপ কুমার, মানে আমাদের গ্রামের দাদা অনুদা। আবার একবার বলে দিই, নাটকের নাম ছিল ষষ্ঠলগ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটা নাটক। তো নাটক শেষে অধিবাস পর্ব হয়েছে, তো সেই ভিডিও আমি তোমাদের কাছে এনেছি। যদি আমার এই পুরো ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে। খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিও আসছে, আমাদের হরিনাম সংকীর্তনের ভিডিও। গাইস, অধিবাসের ভিডিওর মাঝখানে আমি হিয়ান বেটুর একটা ভিডিও তোমাদের কাছে এনেছি। ওদের আশা হয়নি, তো ওরা গিয়েছিল বীরচন্দ্রপুর, আর সেই ভিডিও আমি তোমাদের কাছে একটু শেয়ার করলাম। ও মন্দিরে বসে নিজের মতো করে খেলা করছে। Thank you.